আজকে আমরা দেখবো কিভাবে ওয়াইফাই হাইড করে রাখা যায় কিংবা লুকিয়ে রাখা যায় যাতে কেউ ওয়াইফাই চালু আছে কি না সেটা দেখতে না পারে। তো প্রথমে আমরা রাউটারের মধ্যে ঢুকবো। রাউটারে ঢোকার পরে দেখবো আমাদের কি রাউটারের নাম দেওয়া আছে, রাউটারের ওয়াইফাই নাম দেওয়া আছে। বড় হাতের এইচ শর্টকাটে দেওয়ার জন্য, দেখানোর জন্য আমি শুধু এইচ ব্যবহার করলাম। সিকিউরিটিতে দিয়ে পাসওয়ার্ড 1122333 1 দেওয়ার পরে সেভ। তো আমরা এখানে যদি মোবাইলে দেখতে যাই, তো এখানে আছে সিকিউরিটি ওয়াইফাই, এখানে শো করতেছে এইচ ওয়াইফাই। তো আমরা এটিকে কীভাবে হাইড করবো, এটিকে হাইড করার জন্য আমাদের যেতে হবে রাউটারে প্রবেশ করে, রাউটারে প্রবেশ করার পর ওয়্যারলেসে, ওয়্যারলেসে যাওয়ার পর এই ইনেবল চিহ্নটিকে উঠিয়ে দেবো। উঠিয়ে সেভ দেওয়ার পরে সেভ হয়ে গেছে। সেভ দেওয়ার পর আমরা এখন মোবাইলে চলে যাবো। মোবাইলে যাওয়ার পরে আমরা এই তো ওয়াইফাই শো করতেছে না, কোনো নেটওয়ার্ক নেই। তো হাইড হয়ে গেছে আমাদের ওয়াইফাই, হাইড হয়ে গেছে, কোনো নেটওয়ার্ক শো করতেছে না। তো এখন আমাদের অ্যাড নেটওয়ার্কে যেতে হবে। অ্যাড নেটওয়ার্ক, অ্যাড নেটওয়ার্কে গিয়ে আমরা যে নাম দিয়েছিলাম বড় হাতের এইচ, ওয়াইফাই নেম, সিকিউরিটি নাম দেওয়া আছে এখানে, WPS দেওয়ার পরে পাসওয়ার্ড, পাসওয়ার্ড হলো 1122333 1 ডান সেভ। তো পাসওয়ার্ড কানেক্টেড, ওয়াইফাই কানেক্টেড হয়ে গেছে। এইভাবে আমরা সব কিছু হাইড করে রাখতে পারবো। আমাদের এখন আমরা যদি চালিয়ে ট্রাই করে দেখতে পারি, ওয়াইফাই এখন পুরোপুরি রানিং আছে। এভাবে আমরা সবাই সবার রাউটার এভাবে হাইড করে রাখতে পারবো যাতে কেউ না দেখতে পারে, নিজেরা লুকিয়ে লুকিয়ে চালাতে পারবো।